আসসালামু আলাইকুম ভিউয়ার, আপনারা কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আর আজ একটা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিও হচ্ছে ক্যানন ক্যামেরা। অনেকেই রিকোয়েস্ট করছিলেন ভাই ক্যানন ক্যামেরার বিস্তারিত নিয়ে একটা ভিডিও তৈরি করার জন্য। তো আজকে হচ্ছে ক্যানন ক্যামেরা। তো ক্যানন ক্যামেরা হচ্ছে চার ভাগে ভাগ হয়। তার মানে হচ্ছে একটা হচ্ছে DSLR ক্যামেরা, মানে ক্যাননের DSLR ক্যামেরা, যেটা এখন পর্যন্ত পাওয়া যায়। তবে নতুন করে আর কিন্তু ক্যানন DSLR ক্যামেরা তৈরি করতেছে না, আগের যে মডেলগুলো আছে সেই মডেলগুলো হচ্ছে তৈরি করতেছে। তো এটা হচ্ছে ক্যানন DSLR ক্যামেরা, এবং এই ক্যামেরার জন্য হচ্ছে EF যে লেন্সগুলো আছে, অর্থাৎ আজ থেকে 10-15 বছর আগের যে লেন্সগুলো EF মাউন্টেড লেন্স, সেই লেন্সগুলো ব্যবহার করা যায়। এরপর আরেকটা হচ্ছে আর, অর্থাৎ এটা হচ্ছে আরটা হচ্ছে মিররলেস ক্যামেরা। ক্যাননের আর যে সিরিজটা আছে এই সিরিজটা হচ্ছে মিররলেস ক্যামেরা, এই হচ্ছে একটা সিরিজ। আরেকটা সিরিজ আছে এম সিরিজ, এম সিরিজটা হচ্ছে আরও ছোটো, মানে কম্প্যাক্ট, এটাও মিররলেস ক্যামেরা, এটা হচ্ছে কম্প্যাক্ট ক্যামেরা। তো তিনটে গেল। আরেকটা আছে হচ্ছে এটা হচ্ছে একবার কম্প্যাক্ট, মানে এটার মধ্যে লেন্স একবার ফিক্সড করা থাকে, মানে পয়েন্টেড শুট যে ক্যামেরাগুলো আছে, পাওয়ার শট যে ক্যামেরাগুলো আছে, সেই ক্যামেরাগুলো হচ্ছে আর একটা। তো এটা হচ্ছে মূলত চারটে পার্টে আমি আজকে বিস্তারিত কথা বলবো। তার মধ্যে হচ্ছে একটা DSLR, একটা হচ্ছে ক্যানন আর মিররলেস ক্যামেরা, আরেকটা হচ্ছে ক্যানন এম, এটা হচ্ছে ক্যাননের এম, এটা হচ্ছে মিররলেস ক্যামেরা, এটা হচ্ছে ক্রপ সেন্সর ক্যামেরা, ফুল ফ্রেম সেন্সর হয় না। আরেকটা হচ্ছে পাওয়ার শট, অর্থাৎ পয়েন্টেড শুটকে যে ক্যামেরাগুলো, সেই ক্যামেরাগুলো। তো DSLR ক্যামেরার মধ্যে আবার কয়েকটা ভাগ আছে, যেমন হচ্ছে চার সংখ্যার যে ক্যামেরাগুলো, যেমন হচ্ছে 2000D, এই 2000D যে ক্যামেরাগুলো আছে এগুলো হচ্ছে মোটামুটি চার সংখ্যার ক্যামেরা, 2000D। তো চার সংখ্যার যে ক্যামেরাগুলো এগুলো মোটামুটি একবারে যারা নতুন তাদের জন্য তৈরি করা, তারা ভবিষ্যতে DSLR ক্যামেরা ব্যবহার করবে, এই অনুপাতে তাদের জন্য হচ্ছে এই ধরনের এই চার সিরিজের যে ক্যামেরাগুলো, নতুন ক্যামেরা একবার নতুন তারা শেখার জন্য যে ক্যামেরাগুলো নিতে চাচ্ছেন, মানে ভবিষ্যতে ভালো ক্যামেরা নেবেন, কিন্তু ভালো ক্যামেরা দিয়ে তো শিখতে পারবেন না, কারণ ওগুলোর মধ্যে অপশন বেশি থাকে। তাই শেখার জন্য হচ্ছে, বা নর্মাল যে কাজ করার জন্য, পরিবারের বা বিভিন্ন ট্যুরে যাবেন, ছবি তুলবেন, এই ধরনের নিজস্ব যে কাজগুলো করার জন্য যে ক্যামেরাগুলো, এই ক্যামেরাগুলো কম দামে পাওয়া যায়। এই ক্যামেরাগুলো হচ্ছে চার সংখ্যার ক্যামেরা, যেমন 2000D, 4000D, এই ধরনের যে ক্যামেরাগুলো এগুলো হচ্ছে একবারে মানে নিজস্ব, মানে নিজে আপনি ব্যবহার করার জন্য ক্যামেরাগুলো, সেই ক্যামেরাগুলো। এরপরে যদি আপনি আর একটু দামিতে যান তাহলে পাবেন চার সংখ্যার, পাবেন না, তখন পাবেন হচ্ছে তিন সংখ্যা। চার সংখ্যার ক্যামেরা থেকে যদি তিন সংখ্যার ক্যামেরা দেন তাহলে আর একটু বেশি ফেসিলিটি বেশি পাবেন, মানে পায়োরিটি একটু বেশি পাবেন, মানে ওর একটু বিস্তারিত আর একটু বেশি পাবেন। তিন সংখ্যার যে ক্যামেরাগুলো আছে, চার সংখ্যার থেকে তিন সংখ্যার ক্যামেরাগুলো একটু দাম বেশি হয়, যেমন হচ্ছে 200D, 200D মার্ক টু, তারপরে 750D, তিন সংখ্যার ক্যামেরা। ফটোগ্রাফি বা DSLR ক্যামেরা একটু চালানো আপনি জানেন, কিন্তু একটু ভালো মানের একটা ক্যামেরা নিচ্ছেন, ফটোগ্রাফি বিষয়ে ভালো জানেন, তখন হচ্ছে আপনি তিন সংখ্যার ক্যামেরাগুলো নিতে পারেন। তো তিন সংখ্যার ক্যামেরাগুলো হচ্ছে এখন যেহেতু ক্যামেরার প্রাইস বেশি, তো তিন সংখ্যার ক্যামেরাগুলো যদি নিতে চান তাহলে 40 পার করতে হয়, মানে লেটেস্ট যে ক্যামেরাগুলো এখন, যেমন হচ্ছে 200D, 200 Mark II, হ্যাঁ, এই ধরনের ক্যামেরাগুলো হচ্ছে 40,000 পার করতে হয়। আবার 40,000-এর নিচে যে ক্যামেরাগুলো আছে সেগুলো হচ্ছে চার সংখ্যার ক্যামেরা, এগুলো 40,000-এর উপরে যায় না, এগুলো 40,000-এর নিচে আপনি পাবেন। আর তিন সংখ্যার যে ক্যামেরাগুলো সেগুলো 40,000-এর পরে আপনি পাবেন, এখন বর্তমান লেটেস্ট যে ক্যামেরাগুলো সেগুলো ক্যামেরা। আমি আগের কথা ক্যামেরার কথা বলতেছি না, আগের মডেলের না, লেটেস্ট মডেল, যেমন 200D, 200D Mark II, 200Dও এখন বর্তমান ওইভাবে আর পাওয়া যায় না, আর যদি আপনি পানও আপনি সেভাবে আর কি নতুন এখন ওইভাবে পাওয়া যায় না, রিভারমিস পাওয়া যায়। আবার 200D Mark II, এইটা আবার হচ্ছে আপনি নতুন পাবেন। তো এইটা হচ্ছে তিন সংখ্যার ক্যামেরা। এরপর হচ্ছে দুই সংখ্যার ক্যামেরা। দুই সংখ্যার ক্যামেরার মধ্যে এখন বর্তমান DSLR মধ্যে যেমন এখন আছে 90D ক্যামেরা, যেমন 80D কিন্তু এখন ক্যামেরা হচ্ছে নতুন ওইভাবে পাওয়া যায় না, যদিও পাওয়া যায় তাহলে রিপারমিস যে ক্যামেরাগুলো এগুলো পাওয়া যায়, নতুন খুব খুব সীমিত, খুব কম পাওয়া যায়। তো এগুলো আমি মনে করি যে 80D ক্যামেরা এগুলো নতুন না নেয়, আমার এখন বর্তমান এগুলো না নেয় ভালো। DSLR ক্যামেরার মধ্যে যদি আপনি দুই সংখ্যার ক্যামেরা নিতে চান তাহলে 90D ক্যামেরাটা নিতে পারেন, যেটা ক্রপ সেন্সর ক্যামেরার মধ্যে সবচেয়ে ভালো। তো দুই সংখ্যার ক্যামেরা, এটা হচ্ছে ক্রপ সেন্সর। এরপরে যদি আপনি এক সংখ্যার ক্যামেরায় যান তখন হচ্ছে আপনি ফুল ফ্রেমে পাবেন, যেমন হচ্ছে আপনি 5D, 5D সিরিজটা কিন্তু এখন ওইভাবে চলতেছে না, যেমন 5D Mark IV, একসময় কিন্তু খুব পপুলার ছিল একসময়, মানে এই 5D Mark IV এই ক্যামেরাটা কিন্তু একসময় ক্যানন মানে সোনিকে ডাউন করে দিছে, মানে ক্যাননের হচ্ছে 5D Mark III হচ্ছে 2012 সালে রিলিজ করে, তো 2012 সাল থেকে 2016 সাল পর্যন্ত এরা রাজত্ব করছে, সোনিক আসতেই দেয়নি, ধারের কাছেও আসতে দেয়নি। এরপর হচ্ছে 2016 সালে 5D Mark IV, 2016 সাল থেকে কী হচ্ছে 2018 সাল পর্যন্ত, 19 সাল পর্যন্ত, 20 সাল পর্যন্ত ওরা রাজত্ব করছে, মানে সোনি আশেপাশেও আসতে পারেনি। কিন্তু 2020 সালের পর থেকে মোটামুটি সোনি একটু আস্তে আস্তে কিন্তু একটু আগায় আসতেছে, হ্যাঁ, এই 5D Mark IV একটু পরে গেছে, মানে ক্যাননের 5D Mark IV। এরপরে বাড়ি করলো হচ্ছে ক্যাননের মিররলেস, যেটা কিছুক্ষণ পরে আমি আসতেছি। তো এক সংখ্যার ক্যামেরার মধ্যে এখন বর্তমান
যদি আপনি DSLR ধরেন, তো এখন বর্তমান লেটেস্ট যে দামি ক্যামেরা DSLR এর মধ্যে সেটা হচ্ছে 1DX Mark III। এই ক্যামেরাটা হচ্ছে বর্তমান একটা পাওয়ারফুল ক্যামেরা। এই ক্যামেরাটা এখন পর্যন্ত মানে মিররলেস ক্যামেরাকে টক্কর দিয়ে এখন পর্যন্ত DSLR ক্যামেরা একটা চোখ দিচ্ছে, যার বর্তমান মার্কেট প্রাইস 6 লাখ টাকার উপরে। ক্যানন EOS 1DX Mark III এই ক্যামেরাটা এখন পর্যন্ত আছে, এই ক্যামেরাটা এখন পর্যন্ত পাওয়ারফুল ক্যামেরা, যেটাকে এখন পর্যন্ত সেল হচ্ছে, মানে খুবই পপুলার। ক্যানন DSLR ক্যামেরার মধ্যে আর একটা সিরিজ ছিল, সেটা হচ্ছে ওয়াইড ল্যাপ, যারা ফটোগ্রাফি করতো তাদের জন্য এটা হচ্ছে 7D। যেমন 7D ছিল, 7D Mark II ছিল, কিন্তু 7D Mark II কিন্তু এখন পাওয়া যায় না। আর যারা ওয়াইড ল্যাপ ফটোগ্রাফি করে তাদের জন্য কিন্তু DSLR এর মধ্যে এখন একটাই আছে, সেটা হচ্ছে 1DX Mark III, একবারে হাই প্রফেশনাল একটা ক্যামেরা। এটা হচ্ছে ওয়াইড ল্যাপ ফটোগ্রাফি করে, এবং এছাড়াও যে বাকি ফটোগ্রাফিগুলো আছে সেই ফটোগ্রাফিগুলোও কিন্তু এই ক্যামেরা দিয়ে হচ্ছে করা যায়। এরপরে আমরা আসি হচ্ছে ক্যানন আর। তো ক্যানন আর ক্যামেরা নিয়ে এখন আমাদেরকে বিস্তারিত বলবো। যেহেতু এখন DSLR ওইভাবে এখন DSLR তৈরি হয় না, কিন্তু ক্যাননের এখন পর্যন্ত DSLR আছে, কারণ DSLR এখন পর্যন্ত অনেক লোকেই DSLR ক্যামেরা পছন্দ করে, মিররলেস ক্যামেরা অনেকেই আছে পছন্দ করে না, তো তাদের জন্য এখন পর্যন্ত ক্যানন DSLR ক্যামেরা রাখছে, কিন্তু নতুন করে আর কিন্তু সেভাবে তৈরি করতেছে না, কারণ এখন মিররলেস ক্যামেরার দিকে যাচ্ছে, মানে ক্যানন আর সিরিজের দিকে যাচ্ছে। তো এখন কথা বলবো হচ্ছে ক্যাননের আর সিরিজের কথা বলবো। তো আপনি যদি আর সিরিজে যান, যেমন ক্যাননের আছে R5, তারপর হচ্ছে ক্যাননের আছে R6, এগুলো হচ্ছে ফুল ফ্রেম ক্যামেরা, তারপর হচ্ছে ক্যানন R8, এটা হচ্ছে ফুল ফ্রেম একটা ক্যামেরা, এরপর হচ্ছে ক্যানন EOS R7, এটা হচ্ছে ক্রপ ক্যামেরা, এরপর হচ্ছে R3 আছে, R3 হচ্ছে মিররলেস ক্যামেরার মধ্যে সবচেয়ে পাওয়ারফুল একটা ক্যামেরা R3, এবং R3 ক্যামেরাটার দাম প্রায় হচ্ছে 5.5 লাখ টাকার মতো দাম, এবং এটা হচ্ছে অনেক পাওয়ারফুল একটা ক্যামেরা, মানে মিররলেস ক্যামেরা। ক্যাননের যদি আপনি মিররলেস আর সিরিজে যদি যান, তাহলে আর সিরিজে সর্বোচ্চ যে দামি ক্যামেরা সেটা হচ্ছে ক্যাননের R3। ক্যাননের যদি আর সিরিজের মধ্যে সবচেয়ে কম দামের যদি আপনি একটা ফুল ফ্রেম ক্যামেরা চান, তাহলে RP যে ক্যামেরাটা আছে এই ক্যামেরাটাও নিতে পারেন। এটা হচ্ছে ক্যাননের ফুল ফ্রেম ক্যামেরা, ওদের প্রথম ক্যামেরা হচ্ছে ক্যাননের RP ক্যামেরা। এরপর হচ্ছে R100, মানে R100 এই ক্যামেরাটা কিছুদিন আগে লঞ্চ হয়েছে, এটা কিন্তু একটা APS-C সেন্সরের ক্যামেরা। এরপর হচ্ছে ক্রপ সেন্সরের ক্যামেরা আরেকটা আছে, সেটা হচ্ছে R50, এটা হচ্ছে একটা মিররলেস ক্যামেরা, এবং R50। তারপর হচ্ছে R10 যে ক্যামেরাটা আছে, R10 ক্যামেরাটা কিন্তু একটা APS-C সেন্সরের ক্যামেরা। তো বুঝতেই পারছেন ক্যানন আর সিরিজের ব্যাপারে। তো আর সিরিজের পর এখন আমরা যাবো হচ্ছে ক্যাননের এম সিরিজের ক্যামেরার মধ্যে। তো এম সিরিজের যে ক্যামেরাটা আছে, আর আমি যে নর্মাল ক্যামেরা কিছুক্ষণ আগে বললাম যে DSLR এর যে 3 সংখ্যা বা 4 সংখ্যার যে ক্যামেরাগুলো, এই ক্যামেরাগুলো হচ্ছে DSLR ক্যামেরা, কিন্তু এখন বর্তমান আপনি DSLR ক্যামেরা ব্যবহার করবেন না, কারণ এখন অলরেডি মিররলেস ক্যামেরার দিকে চলে আসছে। তো মিররলেস ক্যামেরার দিকে চলে আসছে, আপনি যদি এখন একটা দামি ক্যামেরা নেন, যেমন হচ্ছে ক্যাননের R3, এই ক্যামেরাটা যদি আপনি নেন, তো এই ক্যামেরাটার দাম তো অনেক বেশি, প্রায় 6 লাখ টাকার মতো এই ক্যামেরাটার দাম R3। তো আপনি যদি এই ক্যামেরাটা না পরবর্তীতে নেন, কারণ এই ক্যামেরার বিষয়ে আপনি তেমন জানেন না, তাহলে আপনি কী করতে হবে, মিররলেস ক্যামেরা ব্যবহার করতে হবে। তো মিররলেস ক্যামেরা ব্যবহার করতে গেলে ক্যাননের এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। তো জানার জন্য ক্যানন আর একটা সিরিজ বের করছে, সেটা হচ্ছে ক্যানন এম সিরিজ। যেমন ক্যাননের এম সিরিজের যেমন M50 ক্যামেরা আছে, M50 Mark II ক্যামেরা আছে, তো এগুলো হচ্ছে এম সিরিজের ক্যামেরা। তো এই ক্যামেরাগুলো মূলত হচ্ছে এম সিরিজের ক্যামেরা, এগুলো হচ্ছে DSLR ক্যামেরা থেকে ভালো ক্যামেরা, এবং এই ক্যামেরাগুলো হচ্ছে সাইজে একটু ছোটো, মানে সোনির যে ক্রপ সেন্সর ক্যামেরা দিলে যেমন সাইজে ছোটো হয়, ক্যাননের ক্যামেরাগুলো হচ্ছে এম সিরিজের ক্যামেরাগুলো সাইজে ছোটো, কিন্তু ওগুলো হচ্ছে পাওয়ারফুল, মানে ক্রপ ক্যামেরা, ক্রপ ক্যামেরা কিন্তু হচ্ছে পাওয়ারফুল। এই ক্যামেরাগুলো কিন্তু খুব ভালো, আপনারা পরিবার নিয়ে যাবেন, তারপর হচ্ছে বিভিন্ন বিষয়ে আপনারা যখন ফটোগ্রাফি করবেন, তখন দেখা দেখি যে আপনার ক্যামেরাটা সাইজ বড় অনেক হয়ে যাচ্ছে, তখন আপনি কী করবেন, তখন আপনি DSLR ক্যামেরা যেমন 200D 200D Mark II 90D এগুলো কিন্তু হচ্ছে ক্রপ ক্যামেরা, মানে APS-C সেন্সরের ক্যামেরা, কিন্তু DSLR আপনি নিতে যাচ্ছেন না, যে এখন যুগ তো সব চেঞ্জ হয়েছে, এখন হচ্ছে মিররলেস ক্যামেরার যুগ, আমি DSLR এখন কেন নেব। তো তাদের জন্য তৈরি করছে হচ্ছে এম সিরিজ। তো এম সিরিজের ক্যামেরাগুলো কিন্তু এই বাজেটের মধ্যে পাওয়া যায়, যেমন হচ্ছে 50,000 60,000 65,000 এই বাজেটের মধ্যে আপনি এই এম সিরিজের ক্যামেরাগুলো কিন্তু পাবেন। আবার এই এম সিরিজের ক্যামেরার মধ্যে কিন্তু আপনি কনভার্টার লাগিয়ে আপনি আবার EF যে লেন্সগুলো আছে সেই লেন্সগুলো আপনি ব্যবহার করতে পারেন, এই সুযোগও আপনার করে দেওয়া আছে। এরপরে হচ্ছে আর একটা সিরিজ আছে, এই সিরিজের নাম হচ্ছে কম্প্যাক্ট, মানে এই সিরিজের হচ্ছে লেন্স চেঞ্জ করা যায় না, ফিক্সড যে ক্যামেরাগুলো, অর্থাৎ আমরা যেগুলোকে বলি পয়েন্ট অ্যান্ড শুট ক্যামেরা বা পাওয়ার শট ক্যামেরা বা সাইবার শট ক্যামেরা, কিন্তু আগের সোনিতে ছিল সাইবার শট, আর ক্যানন তারা তৈরি করছে হচ্ছে পাওয়ার শট, মানে ওটা হচ্ছে সাইবার শট, এটা হচ্ছে পাওয়ার শট। এই পাওয়ার শটের যে ক্যামেরাগুলো আছে এগুলো হচ্ছে পার্সোনালি ব্যবহার করার জন্য, পকেটে নিয়ে আপনি বিভিন্ন জায়গায় ট্যুরে যেতে পারবেন, ছবি তুলতে পারবেন,
এই ধরনের কাজের জন্য পাওয়ার শট ক্যামেরাগুলো, এগুলো হচ্ছে আপনার ধরেন আপনি একটা মোবাইল ব্যবহার করেন, 40,000-50,000 বা 1,00,000 টাকার মোবাইল আপনি ব্যবহার করতেছেন, কিন্তু ছবি তারপরেও 1,00,000 টাকার মোবাইলের মধ্যে আপনি ভালো কোয়ালিটি ছবি পাচ্ছেন না, তখন আপনি এই ধরনের পাওয়ার শট ক্যামেরাগুলো নিতে পারেন। এবং ওই পাওয়ার শটের মধ্যেই আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিছু নতুন নতুন মডেল বের হয়েছে, যেগুলো দিয়ে হচ্ছে আপনি ছবিও তুলতে পারবেন আবার ব্লগ ভিডিও করতে পারবেন। এবং অসাধারণ এই ক্যামেরাগুলো, এই ক্যামেরাগুলো হচ্ছে আপনারা ব্লগ ভিডিও করার জন্য এই ক্যামেরাগুলো নিতে পারেন এবং পার্সোনাল ছবি তোলার জন্য এই ক্যামেরাগুলো নিতে পারেন, একেবারে পার্সোনাল ছবি তোলার জন্য। এই ক্যামেরাগুলোর মধ্যে কিন্তু লেন্স চেঞ্জ করা যায় না, এই ক্যামেরাগুলোর মধ্যে কিন্তু বোকে হয় না, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ঘোলা হয় না, ব্লার হয় না, এটা আগে বলে নিচ্ছি। কারণ এই ধরনের ক্যামেরা নিলেই আগে এটা জানতে হবে যে এই ধরনের ক্যামেরা কিন্তু লেন্সও চেঞ্জ করতে পারবেন না, আবার হচ্ছে আপনি বোকে পাবেন না, মানে ব্লার, পিছনে যে ঝাপসা ব্যাকগ্রাউন্ড যে ব্লুর, এই ব্লুরটা আপনি হচ্ছে পাবেন না এই ক্যামেরাগুলোর মধ্যে। কিন্তু এম সিরিজের যে ক্যামেরাগুলো আছে এই ক্যামেরাগুলোর মধ্যে পাবেন। কিন্তু এম সিরিজের ক্যামেরার মধ্যে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে এম সিরিজের ক্যামেরার লেন্স কিন্তু ওইভাবে পাওয়া যায় না, মানে এম সিরিজেরও কিন্তু আলাদা লেন্স আছে কিন্তু ওই সিরিজের লেন্স বেশি একটা পাওয়া যায় না, কারণ ওই লেন্সটা শুধু এম সিরিজের মধ্যেই ব্যবহার করা যায়, অন্য কোনো ক্যামেরার মধ্যে ব্যবহার করা যায় না। কিন্তু যদি আপনি DSLR ক্যামেরার যে লেন্স, EF যে লেন্সগুলো আছে, সেই লেন্সগুলো যদি আপনি কনভার্টার ব্যবহার করে এম সিরিজের ক্যামেরাগুলো যদি আপনি ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু ওই EF যে লেন্সগুলো আছে এই লেন্সগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন, আবার এই EF লেন্স আপনি আর এর মধ্যে ব্যবহার করতে পারবেন। যেমন আর সিরিজের ক্যামেরা, কিছুক্ষণ আগে বললাম আর সিরিজের যে ক্যামেরাগুলো আছে, সেই আর সিরিজের ক্যামেরার মধ্যে আপনি কনভার্টার ব্যবহার করে, মানে ক্যানোনের অরিজিনাল কনভার্টার ব্যবহার করে EF যে লেন্সগুলো আছে সেই লেন্সগুলো ব্যবহার করতে পারবেন, আবার আর যে লেন্সগুলো আছে এই লেন্সগুলো ব্যবহার করতে পারবেন। তো এম সিরিজের ক্যামেরা যারা ব্যবহার করেন তারা কনভার্টার ব্যবহার করে EF লেন্সগুলো ব্যবহার করবেন, এম সিরিজের লেন্স ব্যবহার করবেন না। কেন ব্যবহার করবেন না? কারণ এম সিরিজের যে বডিটা আছে এই বডিটা যদি আপনি সেল করে পরবর্তীতে যদি আপনি ফুল ফ্রেম ক্যামেরা ক্যানোনের আর সিরিজে যান, তখন কিন্তু আপনি ওই লেন্সগুলো আর ব্যবহার করতে পারবেন না। তো EF যদি লেন্সগুলো আবার নেন, তখন কিন্তু আপনি আবার এই EF লেন্সগুলো কিন্তু আর এর মধ্যেও ব্যবহার করতে পারবেন, আবার DSLR মধ্যেও ব্যবহার করতে পারবেন। এই বিষয়টা আপনি লক্ষ্য করে ক্যামেরা কিনবেন। আর আমি এখন যতটুকু মনে করতেছি ততটুকু এখন যে বর্তমান যে যুগ চলতেছে বা এখন বর্তমান যে ট্রেডিশনটা চলতেছে, এই এই বর্তমান এই অবস্থায় আমি মনে করি যে ক্যানোনের যে DSLR ক্যামেরাগুলো আছে এগুলো মানে যদি এক্সপেন্সিভ, যদি বেশি দামি হয়, মানে ফুল ফ্রেমে যেমন 6D Mark II, এই ক্যামেরাগুলো আমি মনে করি যে এখন DSLR এর যুগ যেহেতু এখন চলেই গেছে, তো যেমন 6D Mark II এই ধরনের ক্যামেরাগুলো এখন আর নেওয়ার দরকার নেই, আপনি আর সিরিজেই যান। যেমন আর আছে, ক্যানন আর, এই সিরিজে আপনি যেতে পারেন, এই সিরিজের অনেক ক্যামেরাই আছে। যেমন আর সিরিজের আপনি ফুল ফ্রেম ক্যামেরাও পাবেন, ক্রপ ক্যামেরাও পাবেন, দুই ধরনের ক্যামেরাও পাবেন। তো এই গেলো হচ্ছে 4টা সিরিজ। এরপরে হচ্ছে আর একটা সিরিজ আছে, এটা হচ্ছে সিনেমার সিরিজ। তো সিনেমার সিরিজটা কিন্তু যেমন এখানে আর 8টি মিরর লেন্স বুঝায়, আর যদি আমি DSLR ধরি এটা DSLR D বুঝায়, ডিজিটাল সিঙ্গেল লেন্স রিফ্লেক্স ক্যামেরা। DSLR কিন্তু D দিয়ে শুরু হয় আর মিরর লেন্স কিন্তু R দিয়ে শুরু হয়, আর মিরর লেন্সের যেটা হচ্ছে ক্রপ ক্যামেরা সেটা কিন্তু আবার M দিয়ে বোঝানো হয়, যে এটা হচ্ছে কম্প্যাক্ট বা ছোট M, এটা M দিয়ে বোঝানো হয়। আর যে সিনেমা ক্যামেরা ক্যানোনের এটা কিন্তু হচ্ছে C দিয়ে বোঝানো হয়, যেমন হচ্ছে C70 আপনি ক্যামেরাটা দেখেন, C70 ক্যামেরাটা কিন্তু পুরোটাই ছবি তোলার ক্যামেরা না, এটা কিন্তু পুরোটাই সিনেমা বা ভিডিওগ্রাফি করার জন্য। তো আপনারা যদি ভিডিওগ্রাফি করতে চান, কোনো ফটোগ্রাফি না, অনলি ভিডিওগ্রাফি, বাজেট ভালো আছে, ক্যানন ক্যামেরা হচ্ছে আপনার পছন্দ ফেভারিট একটা ক্যামেরা, আপনি ক্যানন ক্যামেরা ব্যবহার করবেন, কিন্তু ফটোগ্রাফি আপনার কোনো কাজ নেই, শুধু আপনি ভিডিওগ্রাফি করবেন, বাজেট ভালো আছে, তাহলে আমি মনে করি যে ক্যানন C70 ক্যামেরাটা আপনার জন্য ভালো হবে, কারণ এটা হচ্ছে সিনেমার জন্য একটা পারফেক্ট একটা ক্যামেরা, ক্যানন ক্যামেরা যারা পছন্দ করে। এর ডিটেলস অনেক বেশি, যদি বাজেট ভালো থাকে আমি মনে করি যে যদি আপনি ভিডিওগ্রাফি অনলি হয় তাহলে আপনি আর সিরিজে না যেয়ে আপনি আর একটু বাজেট বাড়িয়ে ক্যানন C70 ক্যামেরাটা নিতে পারেন, এটা অনেক ভালো ক্যামেরা। এরপরে যদি আপনি বাজেট যদি আপনার আরও কম থাকে তাহলে C200 ক্যামেরাটা নিতে পারেন, C200 Mark II, এই ক্যামেরাটা হচ্ছে আপনি নিতে পারেন ভিডিওগ্রাফি করার ক্ষেত্রে, মানে ভিডিওগ্রাফি বলতে সিনেমা, মিউজিক ভিডিও এই ধরনের কাজ করার জন্য আপনি C200 নিতে পারেন, C300 নিতে পারেন, যদি আর একটু বাজেট ভালো থাকে C300 Mark II আছে, এইটা হচ্ছে আপনি নিতে পারেন। যদি আরও একটু বাজেট ভালো থাকে তাহলে C500 Mark II যেটা, এই ক্যামেরাটা নিতে পারেন, মোটামুটি ক্যামেরা সাইজটা অনেক বড়। এবং এই ক্যামেরাগুলোর মধ্যে কিন্তু আপনি EF লেন্স অর্থাৎ DSLR যে লেন্সগুলো আছে সেই লেন্সগুলো কিন্তু আপনি এখানে ব্যবহার করতে পারবেন, কারণ ক্যানোনের যে লেন্সগুলো আছে এই লেন্সগুলো মোটামুটি একটু কম দামে পাওয়া যায়, যার কারণে
আপনি যদি সিনেমা বা সিনেমা ফটোগ্রাফি বা মিউজিক ভিডিও এই ধরনের কাজ যদি করতে চান, মানে ছবি তোলার কোনো কাজই নেই আপনার, আপনি শুধু ভিডিওই করবেন, তাহলে আমি মনে করি যে সি যে সিরিজের ক্যামেরাগুলো আছে সেই ক্যামেরাগুলো আপনি নেবেন। কারণ আপনি ক্যানন পছন্দ করেন, ক্যানন একটা ফেভারেট ক্যামেরা, পছন্দের ক্যামেরা। এই জন্য হচ্ছে আমি যেটা আপনার পরামর্শ দেবো সেটা হচ্ছে বাজার যদি ভালো থাকে এবং আপনার যদি ভিডিওগ্রাফি এবং হচ্ছে সিনেমার যদি ইচ্ছে থাকে, নাটক, শর্ট ফিল্ম, এক কথায় ভিডিওর সাবজেক্টটাই হচ্ছে আপনার, তাহলে আমি মনে করি আপনার সি সেভেন মানে সি সিরিজে যাওয়া দরকার। কারণ সি সিরিজের ক্যামেরাগুলো হচ্ছে ভিডিও করার জন্য পারফেক্ট, ওর যে সেন্সর, ওর যে প্রসেসর, ও ভিডিও করার জন্য তৈরি করা হয়েছে। আর আর সিরিজের যে ক্যামেরাগুলো এগুলো হচ্ছে ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি 50-50, অর্থাৎ ভিডিওগ্রাফি ফটোগ্রাফি 50-50 যদি দরকার হয় তাহলে আপনি ক্যানন আর সিরিজে যেতে পারেন, মানে যেটাতে আপনি ছবিও তুলতে পারবেন এবং ভিডিও করতে পারবেন। এবং ওইখানে যে সিরিজ ক্যামেরাগুলো আছে সেই ক্যামেরাগুলোর মধ্যে আপনি আরের যে লেন্সগুলো আছে আরএফ লেন্স সেই লেন্সগুলো ব্যবহার করতে পারবেন আর সিরিজের ক্যামেরাগুলোর মধ্যে, আবার হচ্ছে ইএফ লেন্স কনভার্টার দিয়েও ব্যবহার করতে পারবেন। আর সি যে সি সিরিজের যে ক্যামেরাগুলো সেই ক্যামেরাগুলোর মধ্যে আপনি ইএফ লেন্স ব্যবহার করতে পারবেন। ক্যানন ক্যামেরা বিষয়ে যদি আপনার কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।